হে গাইস টেকনিক্যাল ওয়াইটির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সির এম টোয়েন্টি ওয়ান মডেল নিয়ে কী কী আছে এই ফোনটিতে তা নিয়ে বিস্তারিত কথা হবে আজকের এই ভিডিওতে সো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নেবেন বিকজ সাবস্ক্রাইব ইজ ফ্রি এবং আমাদের সাথে থাকবেন সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক দুই সালের মার্সেল লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম যার ওয়েট একশো গ্রাম যার ফন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং ফন্টের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গড়িলা গ্লাস থ্রি ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার এমুলেটেড ডিসপ্লে এবং ডিসপ্লে সাইজ সিক্স ইঞ্চি এবং ডিসপ্লে হাজার আশি ইস টু তেশো অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন এবং আপনি আপগ্রেড করে অ্যান্ড্রয়েড ইলেভেন করে নিতে পারেন সো এখন আমরা কথা বলবো এই ফোনের সিপসেট নিয়ে সো সিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে সে এক্সাইনোস এর নাইন সিক্স ওয়ান ওয়ান এই মডেলটি এখন কিছুক্ষণ র্যাম এবং রোম নিয়ে কথা বলা যাক সো র্যাম এবং রোম হিসেবে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানে আপনি শুধুমাত্র দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটি চার জিবি ভেরিয়েন্ট একটি ছয় জিবি ভেরিয়েন্ট অর্থাৎ চার জিবি র্যাম ভেরিয়েন্টের সাথে আপনি রোম হিসেবে পাবেন চৌষট্টি জিবি এবং ছয় জিবি র্যাম ভেরিয়েন্টের সাথে আপনি রোম পাবেন একশো আটাশ জিবি এখন আমরা কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে সো শুরুতে আমরা এই ফোনের মেন ক্যামেরা নিয়ে কথা বলবো সো মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা অর্থাৎ এই ফোনের তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে যার প্রথমটি আটচল্লিশ মেগাপিক্সেল দ্বিতীয়টি এইট মেগাপিক্সেল এবং তৃতীয়টি পাঁচ মেগাপিক্সেল এবং আপনি এই মেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে আশি এবং সাতশো বিশ রেজলেশনে সো ফোর কেতে যদি আপনি রেকর্ড করেন তাহলে থার্টি এ পি এস পেয়ে যাবেন আপনি থার্টি এফপিএস পেয়ে যাবেন এবং সাতশো বিশে সর্বোচ্চ শ্লোমশো দুইশো চল্লিশ এফপিএস ইজিলি পেয়ে যাবেন এখন আমরা চলুন এর সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি সো সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে বিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং আপনি এই সেলফি ক্যামেরা দিয়ে অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা দিয়ে আশি থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারেন এই ফোনে আরও অ্যাড করা হয়েছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং ইউএসবি টাইপ সি টু আর সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট যা রিয়ারে মাউন্টেড এখন আমরা যে ব্যাপার দুটি নিয়ে কথা বলিনি সে ব্যাপার দুটি হলো কালার এবং ব্যাটারি সো ব্যাটারি হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ছয় হাজার ব্যাটারি যেটি চার্জ দেওয়ার জন্য 15 ওয়াটের একটি চার্জার বক্সে দেওয়া হয়েছে এবং কালার হিসেবে আপনি পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্ট আজকের ভিডিও এই পর্যন্ত আপনি যদি এই ফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সো ইউটিউবে অনেক রিভিউ পাবেন চাইলে দেখে নিতে পারেন সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য